হ্যালো বন্ধুরা, বলো কেমন আছো তোমরা? পাপি ব্লগসে তোমাদের অনেক 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 স্বাগত। তো দেখো, আজকে আমি আমের চাটনি একটি রেসিপি নিয়ে এসেছি। এবার দেখো, আমটা আমি প্রথমে কেটে নিয়েছি, কেটে নিয়ে আমটাকে ভিতরে জল দিয়ে রেখেছি। কেন, ভিতরে কষ্টটা থাকলে না ভালো লাগবে না, তো জল দিয়ে রাখলে কষ্টটা বেরিয়ে যাবে। তো 5-7 মিনিট মতো আমটা কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি। তো কিন্তু আমের খোসাটা ছাড়াইনি, খোসা সমেত চাটনি করব আমের। তো এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি গ্যাসে, জলটা বেশ গরম হয়ে এসেছে। তো আমগুলো এবার আমি দিয়ে দেবো এক এক করে সেদ্ধ হওয়ার জন্য। আর আমার ভিডিওটা তোমরা পুরো পুরো ফুল আওয়াজ করে দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। খুব বড় করব না ভিডিওটা, আর তোমরা বাড়িতে করতে পারো খুব সহজ পদ্ধতিতে চাটনিটা। এবার আমটা গলে গলার জন্য অপেক্ষা করছি, আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি ওর ভিতরে। তো দেখো, একটা মশলা তৈরি করছি। প্রথমে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কড়াইতে, তো একটু বেশ লাল লাল হয়ে গেলে পরে একটু কালচে কালচে ভাব আসলে, তো আমি একটু 5 ফোড়ন দিয়ে দেবো। তো ওর ভিতরে মরিচের পরিমাণটা একটু বেশি রেখেছি, একটু মৌরি দিয়ে দিয়েছিলাম মিশিয়ে। আমি 5 ফোড়নের সঙ্গে মৌরিটা কম থাকে, তাই 5 ফোড়নের ভিতরে মৌরিটা এক্সট্রা আমি অ্যাড করেছি। তো ওটা একটু ভাজা ভাজা করে মিক্সিতে আমি পাউডার করে রাখবো। তো ওটা শেষে আমি দেবো চাটনিতে, বেশ ভালো লাগবে। এই যে মিক্সিতে আমি একটা পাউডারটা করে রাখবো, পরে সেটা আমি অ্যাড করব। তো কড়াই গরম হয়ে এসেছে, তো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো আমি এবার ফোড়নের জন্য 2টো লঙ্কা দিয়েছি আর 5 ফোড়ন দিয়েছি, আর কাজু বাদাম দিয়ে দিয়েছি। কাজু বাদামটা একটু ভাজা ভাজা লাগে না, ভালো লাগে তো আমি না, তার তেজপাতা এনেছি। তেজপাতা দিতে ভুলে, তোমরা কিন্তু তেলে দিয়ে দেবে তেজপাতাটা। তো আর তেজপাতা ঠিক আছে, পরে দিলেও সেন্টটা থাকে, অসুবিধা হয় না। আর কিশমিশটা দিয়ে দিচ্ছি আমি, আর চিনি দিয়ে দিচ্ছি। আর এটা মোটামুটি জাল হবে, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার জাল উঠেছে, এবার আমি এক এক করে আমের সিদ্ধ করা আমটা দিয়ে দেবো তার ভিতরে। কেন, সিদ্ধ করা আমটা রয়েছে পুরোপুরি সিদ্ধ করা, আর সিদ্ধ করার কিছু নেই। আর বেশি গলে গেলে আবার ভালো লাগবে না। এবার আমার চাটনি হয়ে এসেছে, তো আমি যে পাউডারটা করেছিলাম সেটার সঙ্গে মিশিয়ে দিলাম একটু, আর একটু রেখে দিয়েছি যে নামানোর পরে সেটা দিয়ে। দেখো আমার চাটনি কমপ্লিট। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে, আর আমার নতুন হলে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা পুরো ফুল ওয়াচ করে দেখো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।